আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার পছন্দের একটি পিঠা রেসিপি এই পিঠাটা শুধু আমারই না আমার পরিবারের সবাই পছন্দ করে অনেক বেশি পছন্দ করে এটা আমি মুরগির মাংস দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে গরুর মাংস কিংবা খাসির মাংস যে কোনো মাংস দিয়েই তৈরি করতে পারেন এই মাংস পুলিটা তৈরি করার জন্য আমি যা যা নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমি সাতশো গ্রামের মতো মুরগির হাড় ছাড়া মাংস নিয়েছি অবশ্যই মাংসটা হাড় ছাড়া মাংস নেবেন এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি মাংসটা কাটাকাটি হয়ে গেলে এটা ভালো করে ধুয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব শুধুমাত্র হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করব। দেখেন কতটুকু ছোট ছোট করে কেটে নিয়েছি এবার তুলে নিচ্ছি এটা ভালোভাবে ধুয়ে আমি একটি চুলার মধ্যে কড়াই বসিয়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম পানিটা একটু গরম হলে এর মধ্যে একটু হলুদের গুঁড়া মিশিয়ে দিচ্ছি এখনই আমি এখানে মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লাগবে সিদ্ধ হতে হাই হিটে সিদ্ধ করবেন সমস্যা নেই আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবার মাংসটা উঠিয়ে আমি মাংসটাকে ঠান্ডা করে নেব আমি মাংসটা উঠিয়ে নিয়েছি এবার মাংসটা ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে এভাবে ঝুরজুরে করে দিচ্ছি আপনারা চাইলে শিল্পাটা করতে পারেন যেহেতু এটা মুরগির মাংস তাই হাত দিয়েই জুরজুরে হয়ে যায় এখানে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আমি এবার মাংসটাকে রান্না করে নেব এখানে তেজপাতা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম এর মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি জিরা বাটা আর দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা আপনি চাইলে মরিচের কুচিটাও ব্যবহার করতে পারেন এবার ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব গুঁড়া মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবার দিয়ে দিব আদা গুঁড়া আপনি চাইলে আদা বাটাটাও ব্যবহার করতে পারেন যেহেতু আমার বাটা আদা ছিল না তাই গুঁড়াটাই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার মশলাটাকে কষিয়ে এর মধ্যে মাংস দিয়ে দিচ্ছি দেখেন মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু এখানে কষানো সুরাটা একটু ছিল এর মধ্যে আমি বাটা মশলার যে সুরাটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি দেখেন এবার মাংসটাকে কষিয়ে একদম ঝুরঝুরা করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকায় ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো এবার আমি পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজি করে নিচ্ছি এই পর্যায়ে মাংসটা একদম ভাজি ভাজি হয়ে যাবে অপেক্ষা করব মাংসটা ভাজি ভাজি হওয়া পর্যন্ত আমি মাঝখানে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি অবশ্যই এটা লো হিটে ভেজে নেবেন আমার ভাজা ভাজি করা হয়ে গেছে এবার চলে যাব পিঠা তৈরি করার জন্য পারফেক্ট একটা ড্রো তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ পানি নিয়েছি যতটুকু পানি নেবেন অবশ্যই ততটুকু চাউলের গুঁড়া নিতে হবে এখানে আমি পানিতে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম পানিটা একটু ফুটে উঠলেই এখানে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিলে কালারটা একটু চেঞ্জ হবে সেজন্য আমি হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম ভালোভাবে পানিটা ফুটে ওঠার পরে একটু নেড়ে চড়ে এখানে আমি যে কাপ দিয়ে পানিটা দিয়েছি সেই কাপ দিয়ে দুই কাপ পরিমাণ চাউলের গুঁড়িটা দিয়ে দিলাম চাউলের গুঁড়িটা দিয়ে একটু ছড়িয়ে দিয়ে এখানেই আমি নাড়াচাড়া করে আটার ঢোটা তৈরি করে নেব। দেখেন এভাবে এখানে কোনো পানি বেশি হয়নি একদম পারফেক্টভাবে হয়ে যাবে যদি চাউলের গুঁড়া আর পানির পরিমাণটা অবশ্যই সমান সমান দিতে হবে নাড়াচাড়া করে এই পর্যায়ে চুলার হিটটা অবশ্যই লোতে থাকবে এভাবে নাড়াচাড়া করে দেখেন আটাটা উঠে আসছে এই ঢোটা এভাবে নাড়াচাড়া করে উলটিয়ে পাল্টিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ডেকে রেখে দেব কিছুক্ষণ চুলার উপরেই রেখে দেব এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি এবার আমি নামিয়ে দেখেন এখান থেকে ডোটা নিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি এখন তৈরি করব আমি মাংসের পুলি পিঠাটা এভাবে ভালো করে মুথে নিতে হবে মুথে নিয়ে এই রকম শেপ তৈরি করে ছোটো ছোট করে কেটে নিচ্ছি আমি তিনটা টোকরা করে নিচ্ছি এখান থেকে তুলে নিচ্ছি দুইটা আমি একটা দিয়ে বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন ছোট ছোট করে লেচে কেটে পিঠাটা বানাতে হবে আমি ছোট ছোট করে চাকু দিয়ে কেটে নিচ্ছি সবগুলো আমি কেটে নিলাম এখান থেকে এক টুকরা দিয়ে আমি ছোট গোল করে একটি রুটি তৈরি করব ছোট ছোট করে রুটি তৈরি করে নিচ্ছি রুটিটা তৈরি করে এর মধ্যেই আমি মাংসের যে পুরটা বানিয়েছি সেটা দিয়ে পুলি পিঠাটা তৈরি করব দেখেন এরকম আপনি অবশ্যই আমার রুটিটা বেশি একটা ভালো হয়নি আশা করি আপনাদেরটা ভালো হবে দেখেন এ এই এর মধ্যেই মাংসের পুরটা ভিতরে দিয়ে এভাবে চেপে চেপে মুখটা লাগিয়ে দিতে হবে তারপর এরকমভাবে ভাস করে দিয়ে দিলেই হয়ে যাবে মাংস পুলি পিঠাটা তৈরি হয়ে যাবে এরকম করেই সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি এরকম রুটি বানিয়ে বানিয়ে তৈরি করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় সবগুলো একত্রে বানিয়ে আমি তারপরে ভাজতে নিয়ে যাব দেখেন আমার আরেকটা রুটি তৈরি হয়ে গেল এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি এর ভিতরে মাংসটা দিয়ে ভালো করে মুখটা আটকে দিতে হবে দেখেন এভাবে চেপে চেপে মুখটা আটকে দিতে হবে মুখটা আটকানো হয়ে গেছে এবার একটু একটু করে ভাস করে দিচ্ছি এতে করে খোলে যাবে না দেখেন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে একই সাইজের হয়ে গেছে। এবার আমি এই পিঠাগুলোকে ভাজতে নিয়ে যাব দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করি আপনাদেরটা আরও বেশি ভালো লাগবে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিওয়ার্স হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখেন আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে এই পিঠাগুলোকে আমি বাঁচতে নিয়ে যাব। এবার চুলার মধ্যে আমি প্যান বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি দেখেন একটি করার মধ্যে যতগুলো পিঠা আটবে ততগুলাই আমি ভেজে নেব আমি দিয়ে দিচ্ছি আমার পিঠাগুলো দেওয়া শেষ হয়ে গেছে এবার মিডিয়াম হিটে এগুলোকে ভাজতে হবে হাই হিটে ভাজা যাবে না তাহলে এক পিঠ হয়ে পড়ে যাবে ভিতরে মোচমোচে হবে না তাই দেখেন আমি একটু নাড়াচাড়া করে কাটা চামচ দিয়ে একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি এক পিঠ হয়ে গেলে আমি উলটিয়ে দিচ্ছি দেখেন এগুলোর কালার কিন্তু ততটা চেঞ্জ হবে না কিন্তু ঠান্ডা হয়ে গেলে পিঠাটা অসম্ভব মোচমুচে হয়ে যায় গরম থাকাকালীন একটু নরম হবে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন পিঠাটা একদম মুচমুচি হয়ে যাবে খেতেও কিন্তু ভালো লাগবে আমার পিঠাটা হয়ে গেছে কালারটাও একটু চেঞ্জ হয়েছে এই পিঠাটা কিন্তু পোড়া পোড়া করে ভাজা যাবে না দেখেন আপনি দেখলেই বুঝতে পারবেন পিঠাটা কখন হয়ে যায় আমি পিঠাটা তুলে নিচ্ছি দেখেন তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার মাংস পুলি পিঠাটা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ